তিনি নিজে বলছেন নোটিশ পাননি, তো সুতরাং সেখানে আর এর বাইরে তো কোনো কিছু বলার নেই। একজন মানুষ নোটিশ পাননি বলছেন, অথচ চারপাশে বলা হচ্ছে যে তিনি নোটিশ পেয়েছেন, নোটিশ পেয়েছেন, যাবেন কি না, আর তিনি তো বলছেন নোটিশ যদি আমি পেয়ে থাকি তা আমি নিশ্চয়ই যাব, আমি কেন যাব না। তারপরেও তিনি বলছেন আমি তো এখনও নোটিশ পাইনি। তো এই নিয়ে তো তিনি যা বলেছেন তো খুব স্পষ্টভাবেই নিজের বক্তব্য জানিয়েছেন।